রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে ঢাকার চিঠিতে আমরা জেনে নেব আহসান মঞ্জিল সম্পর্কে। আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়। 1872 খ্রিস্টাব্দে এর সমাপ্তি হয়। 1888 খ্রিস্টাব্দে 7 এপ্রিল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর ছিল না। এটি বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করে। আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্য বর্ধন ও জাদুঘরে রূপান্তরিত বাস্তবায়ন আরম্ভ হয় 1986 খ্রিস্টাব্দে মার্চ মাসে। 1992 খ্রিস্টাব্দে 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল আহসান মঞ্জিল। নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রাসাদ। বর্তমানে আহসান মঞ্জিলের মূল প্রাসাদটি গ্যালারি আকারে রূপান্তরিত করা হয়েছে। গ্যালারিগুলো হল আহসান মঞ্জিলের পরিচিতি কক্ষ, প্রাসাদ ডাইনিং রুম, গোল ঘর, প্রধান সিঁড়িঘর, আহসানুল্লাহর মেমোরিয়াল হাসপাতাল, মুসলিম লীগ কক্ষ, বিলিয়ার্ড কক্ষ, সিন্দুক কক্ষ, নওয়াব পরিচিতি, কোনার সিঁড়িঘর, প্রতিকৃতি, নওয়াব সলিমুল্লাহর স্মরণ কক্ষ, প্রতিকৃতি কক্ষ, হিন্দুস্তানি কক্ষ, প্রধান সিঁড়ি কক্ষ, লাইব্রেরি কক্ষ, কার্ড রুম, নওয়াবদের অবদান, ঢাকায় পানীয় জলের ব্যবস্থা, স্টেট বেডরুম, নওয়াবদের অবদান, ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা, প্রাসাদ ড্রয়িং রুম, গোল ঘর, বলরুম বা নাচ ঘর। এই ভবনের বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। প্রতিটি কক্ষ অষ্টকোণ বিশিষ্ট এবং এই ভবনের ছাদ কাঠের তৈরি। আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসাবে মনে করা হয়। আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনে প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে। বন্ধুরা, পরিদর্শন করতে চাইলে 20 টাকা প্রবেশ টিকিট, শিশুদের জন্য 10 টাকা প্রবেশ টিকিট, বিদেশিদের জন্য 100 টাকা, প্রতিবন্ধীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। ছাত্র ছাত্রীরা আগে থেকে আবেদন করলে বিনামূল্যে জাদুঘর দেখতে পাবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।